কিছুদিন আগে পাঁচতারা বোম্বের পাঁচতারা হোটেলে যে সন্ত্রাসবাদী হানা হয়ে গেল, সেখানে কাশ্যপের যে ফাঁসির বিচার হলো, মৃত্যু হলো। ইদানিং আমরা এই কিছুদিন আগে 20 ফেব্রুয়ারি, হ্যাঁ 20 ফেব্রুয়ারি আমরা একটা ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে পার করলাম। সেটা কি পুলওয়ামা ইয়েতে আমাদের ফৌজরা যাচ্ছিল, গাড়ি করে যাচ্ছিল, একদম পরপর লাইন দিয়ে গাড়ি করে যাচ্ছিল। সেই সময় একটা সন্ত্রাসবাদীর একটা টিম বোম মারুদ ভরে ওদের হামলা করলো। সেখানে 50 জন আমাদের 50 জন সেনা জন শহীদ হয়ে গেল। পালন করতে হবে, কারণ যারা মারা গেল তারা শুধু শহীদ নয়, তারা ভারতের বীর সন্তান নয়, তারা আমাদেরই ভাই পুত্র। কারো স্বামী হারা হলো, কারো পুত্র হারা হলো, আমাদের এইভাবে আমাদের কিন্তু এটা চলে। তো তার প্রতিবাদে আমাদের প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইক করলেন। সেখানে আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমি তাকে স্যালুট জানাই। যাই হোক, আমরা শুধু রাষ্ট্রীয় সন্ত্রাস নয়, আমরা কিন্তু প্রতি মুহূর্তে সন্ত্রাসের শিকার হচ্ছি।
রাজনৈতিক সন্ত্রাস বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাতে ব্যথিত চিতে নাই বা দিবে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর থেমে থাকে না, কত বসন্ত চুরি হয়ে গেছে এই নির্জন পথে হেঁটে হেঁটে, এইভাবে একদিন পৌঁছে যাব মহাকালের পথে মৃত্যুর ঠিকানায়। কত অতীত চুরি হয়ে চেয়েছি বারবার, নিষিদ্ধ তর্জনী তুলে তা ঢেকেছে সন্ত্রাস হাওয়ায় ভাবটায়। জীবনের বাঁকে বাঁকে নেই কোন প্রণয়ের অঙ্গীকার, ইদানিং শুধু সন্ত্রাসে ভয়াল ত্রাস। সন্ত্রাসের সঙ্গে পরিচয় করে যাচ্ছিল, একদম পর পর লাইন দিয়ে গাড়ি করে যাচ্ছিল। সেই সময় একটা রুক্ষ রুষ্ট, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকলে নেই, নেই কোথাও একাঁচর সবুজের প্রতিশ্রুতি, একবিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, ড্রাইভার বললে ওদিকে যাবো না, ওখান থেকে গেলে লিফ্ট চাইবে। ওরা কারা চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ফিট নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা শালীনতা নেই। ওদের প্রতি সম্ভাষণে কারো তর নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা উদাহরণের সুদাক্ষরণের উদাহরণ নয়, তা সুদাহরণের ক্ষুদা ধরনের উদাহরণ। শুধু নিজের কোলের থেকে চলটা না, এক ছিল মধ্যবিত্ত বাড়ি দেখ। আমাদের দেশের জওয়ানরা শহীদ হচ্ছেন, ইন্দিরা গান্ধী শহীদ হয়েছেন, সেই তাই আজকের দিন এসেছে যেদিন আমরা শপথ নেব একটা সন্ত্রাস মুক্ত সুস্থ পৃথিবী গড়ার। রাজীব গান্ধীকে আমি দেখেছি, আমি যখন শান্তিনিকেতনে পড়াশোনা করতাম সেই শেষ বছর উনি আমাদের হাতে তুলে দিয়ে গেলেন। সকালবেলায় রেডিওতে শুনলাম সেই দুঃসংবাদ যে দক্ষিণ ভারতের বেলুড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সন্ত্রাসবাদীদের আক্রমণে তার দেহ। তখন বুঝলাম যে বিপদ আসন্ন পরবর্তীকালে, এবং আজও আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসবাদের এই বিপদ। সন্ত্রাসবাদ জাতি ধর্ম নির্বিশেষে আসে, সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, তারা সন্ত্রাসবাদী, তারা মানবতার শত্রু, মানুষের শত্রু, দেশের শত্রু এবং সমাজের শত্রু। আমরা কোনো মতে এই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেব না আমাদের নিজেদের স্বার্থে। আজ আমাদের সেনাবাহিনী আছে,
বীর যোদ্ধা যারা বীরগতি প্রাপ্ত হয়েছে তাদের আত্মা শান্তি কামনার জন্য এবং যে সন্ত্রাসবাদ মুক্ত ভারত গড়া নির্মাণের জন্য নেহেরু যুব কেন্দ্র তথা রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের উদ্যোগে আজকে আমরা এই দিনটা পালন করতে চলেছি। গাছের প্রেত ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ দুষ্ট লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকলে নেই, নেই কিন্তু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, ড্রাইভার চাই ওরা কারা চেনেন না ওদের, ওরা বিরাট এক নই রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে, ওদের কিন্তু চাকরি নেই, কারখানায় কাজ নেই, প্রাইভেট বাসে জায়গা নেই, মেলায় খেলার টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা যোগানোর প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণের কারণ তর অতি নেই। ভাষাতে যদি দেখা হয় তো সন্ত্রাসবাদ হচ্ছে সেই জিনিস যখন কিছু কম সংখ্যক মানুষ কিছু বেশি সংখ্যক মানুষকে নিজেদের টার্গেট বানায় এবং নিজেদের থেকে বেশি শক্তি তারা ব্যবহার করে এবং নিজেদের প্রাণের তোয়াক্কা তারা করে না। দেখবেন মুম্বাইয়ের ক্ষেত্রে ভয় জিনিসটা ঢুকে যায়। যদি একটা ছোটো ইয়ে বলি, হয়তো ওই যেটা আমাদের আতঙ্ক হামলা হয়েছিল যেটা ফুলবানাতে যেটা হলো মুম্বাইতে হলো, ঠিক আছে, তার থেকে বেশি সংখ্যক লোক আমাদের খালি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতি বছর। রোড অ্যাক্সিডেন্টে আগের বছরের ডাটা বলি, 2018 সালে খালি রাস্তার অ্যাক্সিডেন্টে 186,000 মানুষের মৃত্যু হয়েছে, মানে সেই হিসাবে দেখতে গেলে ঘন্টায় 20 জন, মানে আমি যতক্ষণে আমার বলা শেষ করবো 5 জন অলরেডি শেষ, ঠিক আছে। তো অনেক কিছু আছে, অনেক কিছু নিয়ে মানে হয়তো সরকার খরচা করতে পারে বা খরচা করতে পারত, কিন্তু তার সে বেশিরভাগ টাকা আমাদের চলে যায় আতঙ্কবাদের খরচা করার জন্য, আমাদের খালি ইয়ের জন্য মানে আতঙ্কবাদ বা ইয়ের মানে সিকিউরিটির জন্য, ভারতের সিকিউরিটির জন্য আমাদের যেটা পুরো ইনকাম বা আমাদের দেশের যে পুরো ইনকাম তার 30-35% খালি তার পেছনে খরচা করা হয় সিকিউরিটির জন্য। আর স্বাস্থ্য যেটা আমাদের দেশে এত পপুলার এত লোকজন স্বাস্থ্যর জন্য বা হসপিটালের জন্য কত পার্সেন্ট খরচা করা হয়, 2.5%, মাত্র 2%। আমাদের পুরো যা দেশের ইনকাম তার 2% মাত্র খরচা হয় হয়তো হসপিটাল বা এইসবের জন্য, আর বাকি 30-35% খরচা হয় খালি সিকিউরিটির জন্য। তো সেগুলো আসলে ততক্ষণ না বন্ধ হবে ততক্ষণ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে না বিদেশ থেকে কোনো অন্য পথে কোনো মানে বন্দুক হোক বা বোম হোক আমাদের কাছে আসছে না। আর আরেকটা শেষ কথা বলে শেষ করব যে এই যে আতঙ্ক আতঙ্কবাদ এটা হচ্ছে খানিকটা রোগের মতো, ঠিক আছে। এই দেখবেন যখনই কোথাও হঠাৎ করে যদি কোথাও মহামারী দেখা যায়, হঠাৎ করে মহামারী দেখা দিয়েছে, ফ্লু হয়েছে বা এই হয়েছে, ঠিক আছে, অনেক মানুষ মারা যাচ্ছে, দেখবেন নিউজ চ্যানেলে কিছু ডাক্তার বসে বলে যে এটাকে এইভাবে ট্রিটমেন্ট করা দরকার, এইভাবে জল খান বেশি বা এই খান বেশি তাহলে আপনার রোগটা ঠিক হয়ে যাবে, আর আমরা সেটা মানিও, ঠিক আছে। কিন্তু এই যে আতঙ্কবাদ যে রোগটা, এই রোগটা এমন একটা জিনিস যেটা সার্জারি দিয়ে ঠিক হবে না। যে এমনি যে কোনো রোগ হলে কি হয়, ডাক্তার একটু সার্জারি করলো, কাটাকাটি করলো, কিছু চেঞ্জ হলো বা কিছু ইয়ে হলো, কাটাকাটি করে ঠিক হয়ে গেল। আতঙ্কবাদ হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো সার্জারি করে ঠিক হয় না। এটা কীরকম, এটা হচ্ছে ফিজিওথেরাপির মতো। ফিজিওথেরাপি যদি কখনো কেউ নিয়ে থাকেন, কখনো নিয়েছেন কেউ ফিজিওথেরাপি বা বাড়িতে কেউ যদি কখনো নিয়ে থাকেন, দেখবেন একজন খুব ভালো ফিজিওথেরাপিস্ট মানে যারা ব্যায়াম ফ্যায়াম করায় তারা আপনাকে কী করতে পারে, আপনাকে ব্যায়াম শেখাতে পারবে, কোন জামা প্যান্ট পরলে ব্যায়াম ভালো হতে পারে সেটা আপনাকে বলতে পারে, আপনাকে সকালে যাতে আপনি দৌড়ান সেই ব্যাপারে আপনাকে ভালো উপদেশ দিতে পারে, এমনকি আপনাকে যা যা ইয়ে করা দরকার সেগুলো করতে পারে। কিন্তু সে যে আপনার ফিজিওথেরাপিস্ট সে কি নিজে ব্যায়ামটা করতে পারবে বা নিজে আপনার হয়ে দৌড়ে আপনার রোগটা সারাতে পারবে? পারবে না। যার রোগটা হয়েছে তাকেই নিজের ব্যায়ামটা করতে হবে, তাকেই দৌড়াতে হবে, তাকেই সব কিছু করে তবেই সে ঠিক হবে। এক নতুন ভারত নির্মাণের
1942 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সংকল্প নিয়েছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো। তারপর 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা সবাই মিলে আজ সংকল্প নিচ্ছি যে 2022 পর্যন্ত এক নতুন ভারত নির্মাণে আমরা সবাই মিলে সংকল্প নিচ্ছি যে স্বচ্ছ ভারত নির্মাণে আমরা সবাই মিলে সংকল্প নিচ্ছি যে অভাব মুক্ত ভারত নির্মাণে আমরা সবাই মিলে সংকল্প নিচ্ছি যে দুর্নীতি মুক্ত ভারত নির্মাণে আমরা সবাই মিলে সংকল্প নিচ্ছি যে আতঙ্কবাদ মুক্ত ভারত নির্মাণে আমরা সবাই মিলে সংকল্প নিচ্ছি যে সাম্প্রদায়িকবাদ ভারত নির্মাণে আমাদের মন ও কর্মের মধ্যে চলো আয় আজ কিন্তু হবে চলো মাস্টার।